তামাকজাত দ্রব্য স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। ভূতের গল্পে আমরা অনেক সময় দেখতে পাই তন্ত্রমন্ত্র, প্ল্যানচেট, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি কিছু ঘটনার উল্লেখ থাকে। লেখক এগুলি ব্যবহার করেন গল্পটি রোমাঞ্চিত করার জন্য। এই সমস্ত কার্যকলাপের সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। যদিও কোনো সম্পর্ক থেকে থাকে, তাহলে তা কাকতালীয় এবং আমরাও এই সমস্ত কার্যকলাপকে সম্মতি পোষণ করি না। আজ আপনাদের জন্য লাইভ স্টুডিও কাফের নিবেদন, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টাইপরাইটার। নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন বহুমুখী প্রতিভা। টেনিদাস স্রষ্টা তো বটেই, তাছাড়াও লিখেছিলেন অসংখ্য ছোট গল্প, উপন্যাস ও নাটক। তাঁর জন্ম হয় 4 ফেব্রুয়ারি 1918 খ্রিস্টাব্দে ও মৃত্যু হয় 6 নভেম্বর 1970 খ্রিস্টাব্দে। আজকের গল্পটি আমরা নিয়েছি শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় ও বারিদবরণ ঘোষ সম্পাদিত 100 বছরের সেরা ভৌতিক এই বইটি থেকে। প্রধান চরিত্র লেখক ও দাস। লেখকের চরিত্রে আমি অঞ্জন, আর দাসের চরিত্রে সম্রাট। সাউন্ডস্কেপ ডিজাইন অ্যাস্টেরিক্স, পর্ব পরিচালনায় টিম লাইভ স্টুডিও ক্যাফে, পোস্টার ডিজাইন অভিজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প টাইপরাইটার। সন্ধেবেলায় দাসের অফিসে ঢুকে দেখলাম ও তখনও বসে বসে কি কতকগুলো কাগজপত্র পড়ছে। আমার পায়ের শব্দে চমকে উঠে বলল, তুমি? বললুম, তোমার অফিসে আলো জ্বলতে দেখে ঢুকেছি, এখনো বসে আছো যে বড়। না না, কাজ হে, তুমি বুঝবে না। সত্যি আমি বুঝতে পারিনি। দাস ব্যবসা করে, কিন্তু কি জাতের ব্যবসা সে সম্বন্ধে আজও কোনো স্পষ্ট ধারণা করতে পারিনি আমি। সাপ্লাইয়ের কাজ করে, মর্টগেজ রেখে টাকা ধার দেয়, আরও কি 10 রকম করে বেড়ায় তা দাস শুধু নিজেই জানে, ভগবানও জানেন কিনা সন্দেহ। আমিও জানতে চাইনি, কারণ দাসকে জানি সেই কলেজ জীবন থেকেই। ইউনিয়নে টাকা সরিয়েই হাত পাকিয়েছিল দাস। তারপর বার্মা এভাকুইদের নিয়ে যখন নানা কেলেঙ্কারি হয়, তখন দাস ছিল একজন কনস্ট্রাক্টর। সেই থেকে ধাপে ধাপে কত দূরে সে এগিয়েছে সে সম্বন্ধে কোনো রকম অনুমান করতেও সাহস হয়নি আমার। জিজ্ঞাসা করতে পারেন, এসব সত্ত্বেও দুর্জন সংসর্গ করি কেন? তার কোনো স্পষ্ট উত্তর দিতে পারবো না। শুধু এটুকু বলতে পারি, দাসকে আমার ভালো লাগে। অজস্র ত্রুটি থাকলেও একটা দুর্বোধ্য আকর্ষণ আছে ওর ব্যক্তিত্বে। সেটা ওর তীক্ষ্ণ স্মার্টনেসের জন্য হতে পারে আমার মতে, ওরও সেরিকালচার সম্বন্ধে কৌতূহল আছে বলে হতে পারে, এমনকি ওর বিশেষ ধরনের চুলের ব্যাকব্রাশের জন্যও হতে পারে। কিন্তু মোট কথাটা হলো, সময় পেলে দাসের সঙ্গে আড্ডা দিতে আমার ভালো লাগে। এই পথ দিয়ে যেতে যেতে ওর অফিসে আলো জ্বলতে দেখে তাই ঢুকে পড়েছিলাম। একটা বেয়ারা নেই, 3 জন কেরানির একজনও না। মস্ত অফিস ঘরটায় সবুজ শেড দেওয়া আলোটার পাশে দাসকে কেমন প্রক্ষিপ্ত মনে হলো যেন। তখনই আমি বুঝলাম, নিঃসঙ্গতা দাসকে মানায় না, ও ড্রয়িং রুমের জীব, ছাদের অন্ধকারে একলা বসে থাকবার জন্য সৃষ্ট নয়। ওর সামনে একটা চেয়ার টেনে নিয়ে আমি বললুম, একলা একলা এতক্ষণ বসে জখের ধন পাহারা দিচ্ছ নাকি? প্রায় তাই। বিশেষ ধরনের ব্যাকব্রাশ করা চুলের ওপর দাস সযত্নে একবার হাত বুলিয়ে নিলে। এমন কতকগুলো কাজ ডানার দিয়ে করতে হয় যা বা হাতকেও জানতে দিতে নেই। তাহলে আমিও যাই, বিরক্ত করব না। বসো বসো, কাজটা শেষ হয়ে এসেছে। পাশের একটা লোহার ড্রয়ার খুলে তাতে কাগজগুলো রাখল, লক করে দিয়ে চাবিটা ফেলল ট্রাউজারের পকেটে। তারপর দামি সিগারেটের টিনটা আমার দিকে ঠেলে দিয়ে বললে, একটা সিগারেট খেয়ে ওঠা যাবে তারপরে? কিন্তু সিগারেটটা ধরাতে গিয়ে
জ্বলন্ত দেশলাইয়ের কাঠিটার দিকে আড়াআড়ি তাকাতেই আমার নজর পড়ল কোণের টাইপরাইটারটার দিকে। ঢাকনা খোলা, ঝকঝক করছে কিবোর্ড, রোলারটাকে অদ্ভুত মসৃণ মনে হচ্ছে। আর সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়াটা বেরিয়ে এলো প্রশ্নের আকারে, তোমার সেক্রেটারির খবর কি? দাসের ঠোঁটের কোণে সিগারেটটা যেন চমকে দুলে উঠল। কোন সেক্রেটারি? আবার কোন সেক্রেটারি? মিস সুলতা পাল। ও, ছাই জমে ওঠার আগেই অ্যাস্ট্রেতে সিগারেটটা ঝাড়ল দাস, কয়েকটা নরম ফুলকি উড়ে গেল পাখার হাওয়ায়। নো ট্রেস, কোনো পাত্তা পাওনি? না। আশ্চর্য, এমন করে কোথায় গেল মেয়েটা? অবজ্ঞাকুঞ্চিত মুখে আবার গোটা কয়েক ফুলকি ঝাড়ল দাস। ওসব মেয়ের কথা ছেড়ে দাও, চেহারাটা ভালোই ছিল, দেখেছিল তো, নিশ্চয়ই পালিয়েছে কারুর সঙ্গে। আমি আশ্চর্য হয়ে বললুম, পালাবার কি ছিল? যতদূর তোমার কাছে শুনেছিলুম কলকাতার একটা বোর্ডিংয়ে একাই থাকতো, আত্মীয় স্বজন কেউ থাকলেও তাদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। ওর যদি কাউকে ভালো লেগে থাকে তবে তাকে নিয়ে চোরের মতো পালাবার দরকার নিশ্চয় ছিল না। দাস উদাস ভঙ্গিতে বললে, কে জানে, হয়তো কোনো রাইভাল ছিল, কলকাতায় থাকলে খুনটুন কিছু একটা হয়ে যেতে পারতো, এ ধরনের মেয়েকে নিয়ে কত নুইসেন্স হয় জানোই তো। তা হয়তো হয়, তবে দাসের সেক্রেটারি সুলতা পাল সম্পর্কে এরকম ভাবতে আমার কষ্ট হচ্ছিল। মিষ্টি চেহারা শান্ত ধরনের ওই মেয়েটিকে কতদিন আমি নির্বিষ্ট মনে ওখানে বসে টাইপ করতে দেখেছি। সামান্য একটু নিরীহ ঠাট্টাতেও যে মেয়েটির গাল রাঙা হয়ে উঠত, নিচু হয়ে যেত চোখের পাতা, তার মধ্যে ঠিক এসব জিনিস আমি আশা করিনি। আমি সাহিত্যিক নই, তবু সাহিত্যিকের ভাষায় আমার মনে হলো যেসব মেয়ে প্রথম প্রেমের জন্যে চিরকুমারী থেকে যায়, সুলতা সেই দলের। কিন্তু সুলতা যে প্রায় 15 দিন নিরুদ্দেশ এটা ঠিক কথা, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কোনো বিপদে পড়বার মতো কাঁচা মেয়েও সে নয়, অতএব সে পালিয়েছে এটা ধরে নেওয়া যেতে পারে। দাস বললে, সেক্রেটারির ভাবনা নেই, আজও 3 জন ইন্টারভিউ দিয়ে গেছে, তবে মেয়েটা বড় ভালো কাজ করত। তা করত। দাস চুপ করে রইল। একটু আগে যে সিগারেটটায় বারবার টোকা দিচ্ছিল অনেকটা ছাই জমতেও এবারে সে সেটাকে ঝাড়ল না। আমিও চুপ করে বসে বসে ছাইটা কখন ভেঙে পড়ে সেইটা দেখবার জন্য অপেক্ষা করতে লাগলুম, আর ভাবতে লাগলুম সুলতা এতখানি সাহস পেল কি করে। সুতরাং একটু পরেই দাস যখন বলতে যাচ্ছিল এইবার ওঠা যাক, অন্তত ওর মুখ থেকে এই কথাটাই বেরিয়ে আসবে বলে আমার মনে হচ্ছিল, ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টি নেমে বসলো বাইরে। খোলা দরজা দিয়ে ভেজা ধুলোর একটা তপ্ত রুদ্ধশ্বাস চলে এলো ঘরে। দাসের সিগারেট থেকে ছাইটাকে কেড়ে নিয়ে চলে গেল। দাস বললে, এহে বৃষ্টি নামলো যে, গাড়িটাও কেউ আনেনি। বললুম, না থামলে বেরোনো যাবে না, বেশ ঘটা করে নেমেছে, ট্রাম পর্যন্ত যেতে গেলেও ভিজিয়ে ভূত করে দেবে। তাই থামো। দাস বললে, তাহলে একটু বসো তুমি, আমি একটা টাইপের কাজ সেরে নিত। উঠে টাইপরাইটারের দিকে এগিয়ে গেল দাস। সুলতার সম্পর্কে ভাবনাটা ভুলবার জন্যে আমি একটি বাণিজ্যিক সংক্রান্ত পত্রিকা কুড়িয়ে নিলাম টেবিল থেকে, তারপর মাল্টিপারপাস স্কিমের ওপরে একটা প্রবন্ধ পড়বার চেষ্টা করতে লাগলুম। আলগা মনোযোগের ভেতরে কানে আসতে লাগলো বাইরের বৃষ্টির আওয়াজ, টাইপরাইটারের রোলারে কাগজ জড়ানোর খসখসানি, তারপরে খটাখট করে গোটা কয়েক টাইপিংয়ের শব্দ। পরক্ষণেই দাস হেসে উঠল। হাসি কেন, ব্যাপার কি? আরে এসো এখানে, দেখো কি মজা হয়েছে। আমি উঠে গিয়ে ওর পাশে দাঁড়ালুম। মজাই করেছে বটে একটা।
উপরে টেন্ডার বলে হেডিং দিয়ে তার নিচে তিনবার টাইপ করে বসেছে একটি নাম, সুলতা পাল। অবাক হয়ে বললুম, এর মানে সুলতা পালের নাম টাইপ করছো কেন? দাস বললে, মানেটা তো আমিও ভাবছি, লিখতে গেলাম টেন্ডার আর লিখে ফেললাম সুলতা পালের নাম, তাও একবার নয় তিনবার। আমি বললুম, তাতে অস্বাভাবিক কিছু নেই, এতক্ষণ ধরে ওকে নিয়েই তো আমরা আলোচনা করছিলুম, আর ওর ব্যাপারটাও এত বিস্ময়কর যে মনের ভিতরে ওর নামটাই ঘুরছিল, অন্যমনস্কভাবে তাই চেপে বসে আছো। তাই বটে। দাসের মুখের ওপর একটা বিষণ্ন ছায়া নেমে এলো। আজ এক বছর ধরে এইখানে বসে টাইপ করেছে সুলতা, একেবারে ঘড়ির কাটার মতো, একটা দিন কামাই করেনি, এক মিনিট লেট করেনি, পাঁচ মিনিট আগে ছুটি নিয়ে চলে যায়নি কোনো দিন। এর প্রত্যেকটা চাবিতে সুলতার আঙুল জড়িয়ে রয়েছে। আবার আমরা দুজনে গম্ভীর হয়ে রইল। সুলতার শান্ত মিষ্টি মুখখানা আমি ভুলতে পারছি না। দাসের চোখ দুটো কেমন উদাস আর গভীর হয়ে গেছে। আমার জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, তুমি কি ওকে ভালোবাসতে? বাইরে বৃষ্টি পড়তে লাগলো, ধুলোর তপ্ত শ্বাস নেই, দরজা দিয়ে ঠান্ডা ভিজে বাতাস আসছে। দাস দরজাটা বন্ধ করার কথা বললে না, আমিও উৎসাহ পেলুম না। শুধু বৃষ্টির শব্দ, আমাদের চুপ করে থাকা আর ঘরের ভিতরে কোথা থেকে উড়ে আসা একটা চামচিকের চঞ্চল ছায়া, কিছুক্ষণ ধরে স্তম্ভিত হয়ে রইল। দাস স্তব্ধতা ভাঙল। টাইপটা সেরেই ফেলি। কাগজটা খুলে দাস সেটাকে তাল পাকিয়ে নিচের বাস্কেটে ফেলে দিল, জড়িয়ে নিলে আর একখানা। আবার খটখট করে বেজে উঠল টাইপিংয়ের আওয়াজ। আমি টাইপরাইটারের টেবিলের কোণে দাঁড়িয়ে রইলুম। একটানা বৃষ্টির শব্দের মধ্যে টাইপিংয়ের শব্দ একাকার হয়ে এলো। কখনো কখনো স্পেসিং আর ঘন্টার জ্যোতিপতন কানে আসতে লাগলো। কতক্ষণ পরে জানিনে, কেন যে তাও জানিনে, হঠাৎ আমার চোখ নেমে এলো দাসের টাইপের ওপর। কি আশ্চর্য, আগাগোড়া ক্যাপিটাল লেটার সাজিয়ে কি ছাপছে ও! যা দেখলুম তাতে কয়েক মুহূর্ত আমার চোখকে বিশ্বাস করতে পারল না। প্রচণ্ড স্পিডে পাগলের মতো দাস যা ছেপে চলেছে তা এই। টেন্ডার, আমি অকপটে স্বীকার করছি যে সুলতা পালকে আমি খুন করেছি আমার ব্যারাকপুরের বাগান বাড়িতে। পুরনো গ্যারেজের ভেতর একটা বড় কেবিন ট্রাঙ্কে তার মৃতদেহ রয়েছে। আমি তার উপরে বল প্রয়োগে ব্যর্থ হয়ে, কিন্তু আর তো আমি চোখকে অবিশ্বাস করতে পারিনি, যা দেখেছি এ তো স্বপ্ন নয়। আমি আর্তনাদ করে উঠলুম, দাস এ কী ছাপছো তুমি, এ কী ছাপছো! টুলের উপরে দাস থরথর করে কেঁপে উঠল, একটা মৃত প্রাণী যেন নড়ে উঠেছে ইলেকট্রিক কারেন্টের ছোঁয়ায়। যেন এতক্ষণ সে ঘুমিয়ে টাইপ করে যাচ্ছিল, হঠাৎ জেগে উঠেছে। আমি আবার বললুম, দাস দাস কি টাইপ করে যাচ্ছ তুমি! নিজের টাইপিংয়ের ওপর চোখ বোলাতে দাসের 10 সেকেন্ডও লাগলো না। তারপরেই পেছনে লাথি দিয়ে টুলটাকে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো সে, হ্যাঁচকা টানে কাগজটাকে টেনে বার করে নিয়ে বিকৃত গলায় চিৎকার করে বললে, না না আমি না। আমি আরও কি বলতে চাচ্ছিলুম, দাস বলতে দিলে না। মিথ্যে কথা, আমি নয়। জান্তব গলায় আবার চিৎকার করে উঠল সে, পরমুহূর্তে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল, নেমে গেল রাস্তায়। আমার বিহ্বলতা কাটতে আরও প্রায় 1 মিনিট লাগলো। তারপর যখন সে বৃষ্টির মধ্যে পথে বেরিয়ে এলুম, তখন মাত্র 20 গজ দূরেই একটা লোক চাপা পড়েছে বাসের তলায়। কাছে না গিয়েও আমি বুঝতে পারলুম সে দাস ছাড়া আর কেউই নয়। আর বৃষ্টিতে ভিজতে ভিজতে ও আতঙ্কে স্তব্ধ হয়ে আমি ভাবতে লাগলুম, তাকে নিজের হাতেই তার শাস্তি দিয়েছে সুলতা।
এরপরে একটি মাত্র কাজ আছে আমার, কোনো পাবলিক টেলিফোনে গিয়ে পুলিশকে জানাতে হবে ব্যারাকপুরের গ্যারেজে সেই কেবিন ট্রাঙ্কটার কথা। শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচিত টাইপরাইটার। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগের গল্পটিকে যেসব শ্রোতারা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমাদের টিমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমরা আশা করব ভবিষ্যতেও আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন, তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করুন। আরেকবার আমাদের সকল শ্রোতাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের এই নিবেদন। আমরা খুব তাড়াতাড়ি ফিরছি আরও একটি নতুন গল্প নিয়ে।